নাই সম্মান। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খেরুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক, 6 সংস্কার কমিশনের কাজ নিয়ে হবে আলোচনা। সমন্বয়কদের সাথে বৈঠকে সরকারি চাকুরিতে প্রবেশের বয়স বাড়ানোর ইঙ্গিত দিলেন কমিটির আহ্বায়ক, 1 সপ্তাহের মধ্যেই প্রতিবেদন। সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার 7 দিনের রিমান্ডে, কামাল নাসেরের 4 ও সালাম মুর্শিদের 2 দিনের রিমান্ড মঞ্জুর। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবে চারা বিতরণ, একটি করে গাছ রোপণে সুথিজনদের আহ্বান। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও আলোচনায় অংশ নেবেন। আলোচনার মূল বিষয় হবে রাষ্ট্র সংস্কারে গঠিত সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। সাদী মাহমুদের রিপোর্ট। মুখ্য বিষয় হচ্ছে যে আপনারা জানেন, আমরা অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, থাকবেন অন্য উপদেষ্টারাও। গত প্রেস কনফারেন্স রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এবারের আলোচনায় প্রাধান্য পাবে 6টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতি। ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরে থেকে দু দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে, এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটা কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে, পরে তাদের পরামর্শ নেওয়া হবে। 2 থেকে 3 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে। এই কমিশনগুলোর ফর্মেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। কমিশনের গঠনটা ডিপেন্ড করছে এই পলিটিক্যাল টক্সের উপরে না, এটা জাস্ট কিছু, আপনারা জানেন যে কমিশনগুলোর প্রধান অলরেডি কাজ শুরু করেছেন, ওদের টিওআরও হয়েছে, টার্মস অফ রেফারেন্স হয়েছে, এবং তাদের জন্য অফিসের অফিসগুলো খোঁজা হচ্ছে। এখন জাস্ট যেটা হচ্ছে যে জাস্ট যারা যারা কমিশনের মেম্বার হবেন অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে এই বিষয়গুলো। এর আগে সবশেষ গত 31 আগস্ট সার্বিক পরিস্থিতি, দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাদী মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকুরিতে প্রবেশে বয়স বাড়ানোর ইঙ্গিত দিলেন এ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মঈদ চৌধুরী। সমন্বয়কদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 1 সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান মঈদ চৌধুরী। বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 7 দিন, সাবেক উপদেষ্টা
কামাল আব্দুল নাসের চৌধুরীর 4 দিন, সাবেক সচিব মেসবা উদ্দিনের 3 দিন, খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শেদের 2 দিন, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে 7 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরণের মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বন বিভাগের সহযোগিতায় কালীবাড়ি প্রেমিয়া আইডিয়াল হাইস্কুলে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান সুধীজনেরা। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসি রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সারা দেশের মতো ময়মনসিংহেও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব ময়মনসিংহে। বিশ্বে 160 কোটি লোকের জীবিকা নির্ভর করছে এই গাছের উপরে, এই ফলদ বনজ ঔষধি। এই গাছগুলো কিন্তু মানুষের নানা কাজে লাগছে, সুতরাং আমরা যত বেশি গাছ লাগাতে পারি আমাদের লাগাতে হবে, এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই উষ্ণতা কমবে। পাশাপাশি আমাদের কিন্তু এই যে জলবায়ুর যে পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু আমরা যে নানা সমস্যায় পড়ছি সেটার জন্য কিন্তু গাছের খুব দরকার। সুতরাং আসুন সবাই মিলে সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি এবং একসাথে হাতে হাত রেখে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। গাছের চারা উপহার পেয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার কথা জানায় শিক্ষার্থীরা। প্রকৃতি ও জীবন থেকে যে আমরা গাছটি পেয়েছি, এই গাছটি আমরা বাসায় লাগাবো এবং যত্ন নিব। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আবার মানে জলোচ্ছ্বাস যে পরিমাণ হচ্ছে, গাছ লাগানো খুবই প্রয়োজন। এখন যদি আমরা গাছ না লাগাই তাহলে তো আমাদের পৃথিবী সজীব হবে না। ও গরম বাড়ছে, গাছ লাগানোর ফলে গরম কমবে আমাদের এখানে। গাছের সংখ্যা অনেক ছিল, মহতী উদ্যোগের প্রশংসা করে কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান সংশ্লিষ্টরা। সুন্দর প্রকৃতি সুস্থ জীবন, এই প্রতিপাদ্য আমাদের প্রকৃতি জীবন ক্লাবের, এজন্য উত্তরোত্তর আরো বৃদ্ধি পায়। পৃথিবীকে সবুজময় করে ঘুরে তোলার জন্য এরকম কর্মসূচির ভূমিকা অনস্বীকার্য। প্রকৃতির যে বিরূপ আচরণ আমাদের দিকে আসছে, দেহে আসছে, সেটার অলরেডি আমরা প্রমাণ পেয়েছি, আর সেটা থেকে মুক্তির জন্য আমার মনে হয় যে প্রকৃতি ও জীবন ক্লাবের যে আয়োজন আছে এর বিকল্প আর কিছু হতে পারে না। সবুজ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, সেই জন্য জীবন ও প্রকৃতি ক্লাব স্লোগান দিয়েছে সবুজে সাজাই বাংলাদেশ, এটাকে আমাদের সাকসেসফুল করতে হবে। যে পরিমাণে তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি এটাকে যদি প্রশমন করতে হয় তাহলে গাছের আর কোনো বিকল্প নাই। বিশিষ্ট জনরা বলছেন সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। বাচ্চাদেরকে যদি কাজে লাগানো যায় গাছ লাগানোর ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে উপকৃত হবে দেশ। প্রতিনিয়ত যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সহ নানাবিধভাবে পরিবেশ দূষণ হচ্ছে সেটা মোকাবিলা করার জন্য একমাত্র উদ্ভিদেই রক্ষা করতে পারে এই ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে। বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশ সবুজে সবুজে ভরে উঠুক এমনটাই প্রত্যাশা সুধীজন, পরিবেশবাদী সহ সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রদর্শক সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে জানাচ্ছি। ইরানে হামলা করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। লেবাননে হেজবুল্লার প্রতিরোধের মুখে স্থল বাহিনী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লায়নাস র্যাগনার ওয়েক্স এবং আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আব্দেল ওয়াহাব সাইদানি। সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করেন। প্রথমে সুইডেনের রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন, এরপর পরিচয়পত্র পেশ করেন আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূত। রাষ্ট্রপতি দুই দেশের নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাৎকালে সুইডেন এবং আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। যে কোনো সময় হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। ইরানে হামলার ব্যাপারে ইসরায়েল তার মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করেছে বলে জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরান বলছে তেল আবিব জবাব দিলে পরবর্তীতে হামলা আরও জোরদার করা হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে হেজবুল্লার তীব্র প্রতিরোধের মুখে পিছু হটাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবারে কৃষি সংবাদ। নোয়াখালী লোকালয় থেকে নেমেছে বন্যার পানি, স্পষ্ট হতে শুরু করেছে জেলার মৎস্য খাতের ক্ষয়ক্ষতি। হঠাৎ বন্যায় অধিকাংশ পুকুর, জলাশয় ও মৎস্য খামারের প্রায় 615 কোটি টাকার মাছ ভেসে গেছে। এবার প্রকৃতি সংবাদ। ভারতের সাথে বাংলাদেশের সব আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিসাব দাবি। গজলডোবা বাঁধ খুলে রংপুর বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে রংপুরের তিস্তাপাড়ের মানুষ। গঙ্গাচড়া উপজেলার মহিপুর বাজারে তিস্তা অববাহিকা উন্নয়ন পরিষদের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীটারি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ হিলহাদি, তিস্তা অববাহিকা উন্নয়ন পরিষদের সমন্বয়ক হানিফ খান সজীব, সুলতান মাহমুদ, রবিউল ইসলাম বাবলু সহ অন্যরা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাসমতি ছাড়া অন্যান্য চাল রপ্তানির অনুমোদন দিয়েছে ভারত সরকার। এরপর বিশ্বব্যাপী কমেছে চালের দাম। রপ্তানিকারকরা জানিয়েছেন চাল রপ্তানির অনুমোদন দেওয়ার পর বৈশ্বিক সরবরাহ বেড়েছে। ভারতে সোমবার সেদ্ধ চালের দাম ছিল টন প্রতি $500 থেকে $510, গত সপ্তাহে যা ছিল $530 থেকে $536। ব্যবসায়ীরা জানিয়েছেন ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও মিয়ানমারের রপ্তানিকারকরাও সোমবার চালের দাম টন প্রতি অন্তত $10 কমিয়েছেন। সংবাদের এরপর যে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। শেয়ারবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম তদন্তে জাতীয় দলের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সাকিবের সঙ্গে তার স্ত্রী উম্মে রোমান আহমেদ শিশিরের ব্যাংক হিসেবের তথ্য চাওয়া হয়েছে। এর আগে শেয়ার লেনদেনে কারসাজি করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শেয়ার বাজার, বিদ্যুৎ কেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি সহ বিভিন্ন ব্যবসায় জড়িত। মোনার্ক মার্ক সাকিব আল হাসানের ই কমার্স প্রতিষ্ঠান। এবারে খেলার খবর।